যদি হয়ে থাকে তো বোস আনফরচুনেট, ওটা হওয়া উচিত নয়, নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে। আর আপনারা আপনাদের যে আই কার্ড ফাই কার্ড গুলো রাখবেন যাতে অ্যাটলিস্ট আপনাদেরকে চিনতে পারে, নিশ্চয়ই এরকম জিনিস হওয়ার উচিত না। কেউ যদি করে থাকে দে আর ক্রিমিনালস, এন্ড ক্রিমিনালস ক্যান নো পলিটিক্যাল আইডেন্টিটি। সুপ্রিম কোর্টের আপেল দা ভার্ডিক্ট অফ দা হাইকোর্ট, এন্ড হাইকোর্ট ওই তারিখ অবধি, তারিখটা আমার ঠিক খেয়াল নেই, 31 মার্চ বোধহয় না দিন ছিল, এরপরে পরিষ্কার বলা হয়ে গেছে এবং টার্মিনেশন, এত এত লোকে টার্মিনেশন লেটার পাইনি বলে স্টিল দেয়ার ইন দ্য জব, এই তারটা থাকাটাও ভুলে দেয়। আর হচ্ছে আমাদের কাগজ সরকারের কাছে আছে, আমি একটা দপ্তরে ইন্টারভিউ একবার দিলাম, আমি আজকে আমার কাগজ সব দিলাম, আমি পাইনি, আমি বলবো নেক্সট ইন্টারভিউ সময় আমার সরকারের কাছে তোমার কাগজ দেয়াই আছে, ওটাই সাফিশিয়েন্ট। এটা ঠিক না, এটা ঠিক না, আবেগ থেকে বলছেন ওনারা, আগের থেকে অভিমান থেকে বলছেন। ওনাদের কাছে বলবো সরকার যেভাবে তাদেরকে বলে জাস্ট টু অ্যাক্ট ইন দ্যাট লাইন, টু হ্যাভ কনফিডেন্ট আপন দ্য গভর্নমেন্ট। নিশ্চয়ই আমাদের নির্বাচনের আগেও প্রতিশ্রুতি ছিল, হেমন্তবাবু এসছেন, সুনীল দেওধর এসছেন মঞ্চের মধ্যে, অমিতবাবু অমিত শাহজি বলেছেন, আমরা বিভিন্ন সময় আমরা বলেছি, আমাদের এগুলো স্মরণ রাখতে হবে, আমাদের এগুলো স্মরণ রেখে আমাদেরকে পথ চলা আমাদের চলতে হবে। উই আর সিম্পেথেটিক টুয়ার্ডস দেম, আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা সিম্পেথেটিক কনসিডারেশন করব, তো নিশ্চয়ই সরকার সিম্পেথেটিক কনসিডারেশন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এদেরকে বলবো আস্থার কোন সরকারের উপর।